মেয়রকে পাঠাই দিয়েছে সভাপতি সাহেব কাজ করার জন্য এখন এই কাজের বিনিময়ে ওই যে একটা আছে না কর্মসূচি সরকারি কর্মসূচি কাজের বিনিময়ে খাদ্য কাজের বিনিময়ে খাদ্য অনেক ভালো মানে হচ্ছে অনেক পরিশ্রমী ও বানির হাতে এতগুলা গরু যাচ্ছে এই সব কি আসলে করব আসসালামু আলাইকুম গাইস আমার পঞ্চম ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যাচ্ছি হচ্ছে এটিএন বাংলায় এটিএন বাংলা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকে নজরুল জয়ন্তী উপলক্ষে একটা টিভি বিতর্ক আছে সেই টিভি বিতর্কে হচ্ছে আমাদের কলেজ এবং সরকারি বাংলা কলেজ অংশগ্রহণ করবে এর জন্য আসলে আমি সকালে ক্যাম্পাসে চলে আসি তো ক্যাম্পাসে আসার পরে প্রচুর বৃষ্টি এখানে অনেকে বৃষ্টিতে ভিজছিল তো কিছুক্ষণ পরেই সবাই চলে আসে তো এখানে আসলে যারা বিতর্ক করবে এবং দেখবে সবাই চলে আসে আমরা টোটাল হচ্ছে 40 জনের মতো ছিলাম তো সবাই নিচে চলে আসে এবং বাসের পাশে এসে দাঁড়ায় কিন্তু বাস ই বাস আমাদের কলেজ বাস আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ড্রাইভারের দাদি মারা যাওয়ার কারণে তিনি আসেন না এবং না আসার ফলে আমরা কি করে এই বাসটায় যেতে পারি না তো আমাদের সবাই আসলে নিচে দাঁড়িয়ে গল্প করছিল একজন আরেকজনের সাথে কান্তা সুইটি আশিফ আমাকে একটু বেশি জ্বালাচ্ছিল যদিও তোর বার্থডে ডেট না দিলে তোর ব্লগে রিপোর্ট মার পিস ব্লগ তুমি সেই সেই চ্যানেল সম্পর্কে কিছু বলো আমি তো জানি না দেখিনি তোমাকে আজকে লিংক পাঠাবো নে ঠিক আছে তুমি একটা ফলো আর একটা লাইক মেরে দিও যেহেতু সঙ্গত কারণে আমাদের কলেজ বাসে যাওয়া হয় না তাই আমরা আমাদের কলেজের সামনে একটা লোকাল বাসকে দাঁড় করাই সেখানে সব যাত্রীদের আমি অন্য বাসে উঠাই দিয়ে দেন আমরা সেই বাসে করে সকলে উঠি এবং উঠে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই স্বাগতম জানান তোমাদের প্রাকৃতিক এসি বাসে নেওয়া হচ্ছে তোমরা কি এটার জন্য খুশি জি 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 আমরা আন্তরিকভাবে খুশি যেহেতু আমরা একটু দেরিতে রওনা দিয়েছি এই দেরিতে রওনা দেওয়ার কারণে আমাদের একটু শর্টকাট নেওয়ার প্রয়োজন হয় তো শর্টকাট নেওয়ার জন্য হচ্ছে সামনে গাড়িগুলোকে সাইড করতে হয় তো আমি আর আশরাফ এই কাজটা করি তো সামনে আমাদের ট্রাফিক ধরে তো যখন আমরা বলি আমাদের কলেজের বাস তো সেক্ষেত্রে ট্রাফিক আমাদের কিছু বলে না তো আমাদের যেতে দেয় তো বাসের ভিতরে আমি সবাইকে একটু ভিডিও করি সারিয়ার ইস্তিয়াক আশরাফ এই যে আরও দুটো ভাই দৃষ্টি তো এই যে দুটো ছোটো বোন শেফা কান্তা আর ফ্রেন্ড এইখানে সুইটি আছে শেফা আছে তাসনিম আছে এখানে আছে অধরা আছে এই যে আরও সবাই আছে সবাই অনেক খুশি ছিল আর কি টাইমটা এনজয় করছিল সবাই আমাদের সর্বজন স্বীকৃত করি আমি যখন আসছি তখন আশরাফ তোমার কোনো খাবার দেয় নাই উল্টা মানে পাত্তা দেয় নাই আমি ওকে পাঠাই দিয়েছে সভাপতি সাহেব কাজ করার জন্য এখন এই কাজের বিনিময়ে ওই যে একটা আছে না কর্মসূচি সরকারি কর্মসূচি কাজের বিনিময়ে খাদ্য কাজের বিনিময়ে আপু আমার ব্লগের উদ্দেশ্যে কিছু বলেন ঠিক আছে নতুন চ্যানেল করতে আশীর্বাদ দিন অনেক ভালো মানে হচ্ছে অনেক পরিশ্রমী ও ভবিষ্যৎ উজ্জ্বল ও থ্যাংক ইউ সারিয়া তোর আজকে দেবদাসের মতো লাগে কেন তোর হ্যাঁ কিঞ্চিত কিঞ্চিত তাহলে তো গাঞ্জুরটার মতো লাগবে দেবদাসের মতো তো লাগবে না না ঘুমাইলে এইখানে আমরা সবাই গ্রুপ ফটো তুলি তো তার কিছু অংশ কি নায়ক হওয়ার জন্য এত সুন্দর সেজে খুঁজে এসেছো নায়ক হওয়ার জন্য আসলে নায়িকা খোঁজার জন্য আসছো ও পেয়েছো তার পাশে নায়িকা নাই এতগুলো পুরি আছে দাঁড়ায় আছে যে আমি আসলে নায়িকা খুঁজছি পুরি দেখে একটু সুবহানাল্লাহ হাটে এতগুলা গরু যাচ্ছে
এই সব কি আসলে কুরবানি দোস্ত এই কুরবানির আড়ে তুই যাস সেবা গরু ছাগল আড়ে তোরা পিছু মার